রাধা চুপচাপ ঘরের কোণে দাঁড়িয়েছিল। ও ভীষণ ভয় পেয়েছিল, কারণ ওর সৎমা বিমলার সৎবোন পূজা ওকে মারার জন্য একটা ডান্ডা নিয়ে আসছিল। রাধা দুর্গা মাকে ডাকে, হে মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না তোকে, আজ তোর খেলা শেষ। দয়া করো আমায়, ছেড়ে দাও আমায়, আমি তোমাদের কি ক্ষতি করেছি, আমার ভুলটাই বা কি? তুই অপয়া, তুই জন্ম নিয়েছিস সেটাই তোর ভুল। মা কে দেখছো, মারো ওকে। বিমলা রাধাকে মারা শুরু করে আর না থেমেই ওকে ক্রমাগত মারতে থাকে। রাধার মাথা ফেটে তার থেকে রক্ত বেরোতে থাকে। এটা দেখে পূজা ভীষণ খুশি হয়। বেশ মজা হলো, ডাইনি আসল শিক্ষা পেয়েছে। তুই একদম ঠিক বলেছিস পূজা, এর সাথে এটাই হওয়া উচিত। এখন চল ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নি। পূজা আর বিমলা যাওয়ার পর রাধা ভীষণ কাঁদে। ওর ঘরে একটা দুর্গা মূর্তি ছিল। রাধা মূর্তির সামনে গিয়ে কাঁদতে কাঁদতে মা দুর্গার কাছে বিচার চাইতে থাকে। হে মা, এরা রোজ আমাকে মারে, গালাগাল করে, আমি তো শুধু চুপচাপ সহ্য করছি। তুমি কিছু করো মা, আমাকে এই নরক থেকে বাঁচাও, এই লোকরা আমাকে মেরে ফেলবে। রাধা একটা সহজ সরল মেয়ে, ওর মা দুর্গার অনেক বড় ভক্ত ছিল। রাধার মা রাধাকে মা দুর্গার পুজো করা শিখিয়ে গিয়েছিল। রাধা যখন 5 বছরের তখন রাধার মা একটা অসুখে মারা যায়। তারপর রাধার বাবা দ্বিতীয় বিয়ে করে, যেখানে পূজার জন্ম হয়। তারপর রাধার বাবাও মারা যায়। এরপর বিমলা আর পূজা রাধাকে দিয়ে বাড়ির সব কাজ করায় আর কথায় কথায় মারে, আর রাধা শুধু মা দুর্গার কাছে গিয়ে কাঁদে। রাধার দুর্গা মায়ের প্রতি ভীষণ ভক্তি ছিল, সে মা দুর্গাকে নিজের আসল মা ভাবত। ও রোজ সকালে নদীতে স্নান করতে যায় আর বাড়ি ফেরার পথে গাছ থেকে ফুল তুলে আনে দুর্গা মায়ের পুজোর জন্য। বাড়ি এসে প্রথমে মা দুর্গার মূর্তিকে ফুল দিয়ে সাজায়, তারপর ফল দেয়। ভক্তি করে পুজো করার পরই ও নিজে কিছু খেত। পরের দিন রাধা নদীতে স্নান করার জন্য বেরোচ্ছিল, সেই সময় আরে থেমে যা, সকাল সকাল কোথায় যাচ্ছিস? নদীতে স্নান করতে যাচ্ছি মা, স্নান করার পর ফুল তুলে আনব, তা দিয়ে মা দুর্গার পুজো করব। কত বড় ভক্ত এলো রে, তোর কোথাও যাওয়ার দরকার নেই, রান্নাঘরে যা আর আমাদের জন্য খাবার বানা। কিন্তু মা দুর্গাকে পুজো না করে আমি তো দিন আরম্ভ করি না, আমাকে যেতে দাও, আমি শিগগিরই চলে আসব। তর্ক করছিস, দড়া হতচ্ছাড়ি, তোকে এখনই মজা দেখাচ্ছি। বিমলা আবার রাধাকে মারে। মার খাওয়ার পর রাধা ওদের জন্য খাবার বানিয়ে দেয় আর তারপর নদীতে স্নান করার জন্য চলে যায়, আর ঘরে ফিরে দুর্গা মাকে ফুল দেয় আর জোরে জোরে কাঁদতে লাগে। আমাকে ক্ষমা করে দাও মা, আজ তোমার পুজো তো দেরি হয়ে গেল, আমাকে ক্ষমা করে দাও। রাধা মা দুর্গার সামনে মাথা পিটিয়ে পিটিয়ে কাঁদতে থাকে। এরই মধ্যে মা দুর্গার হাত থেকে একটা ফুল পড়ে, যেটা রাধার হাত ছুঁয়ে যায়। রাধা অবাক হয়ে যায় আর সেই ফুল নিজের হাতে তুলে নেয়। হে মা, তুমি আমাকে ইঙ্গিত দিলে, আমি ধন্য হয়ে গেলাম মা, আমি ধন্য হয়ে গেলাম। রাধা মা, তোর ভক্তি দেখে খুশি হলাম, তুই সত্যি মন দিয়ে আমার পুজো করেছিস, তুই চিন্তা করিস না, আমি সব সমস্যায় তোর সাথে আছি। রাধা ভীষণ খুশি হয়, কারণ প্রথমবার তার মা তাকে নাম ধরে ডাকে। রাধার ভক্তি দেখে মা খুশি ছিল, তাই রাধার সব দুঃখ কষ্ট নিমেষে গায়েব হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই বিমলা আর পূজা নিজের ঘরে অন্য প্ল্যান বানাচ্ছিল। এই হতচ্ছাড়ি রাধা তো কোনো কম মেরি না, বাড়ির কাজ তো কিচ্ছু করে না, দিন রাত শুধু মা দুর্গার মূর্তির সামনে বসে কাঁদতে থাকে, আমাকেই কিছু করতে হবে। হ্যাঁ মা, আমার কাছে একটা প্ল্যান আছে, চলো রাধাকে অনাথ আশ্রম পাঠিয়ে দিই। এই তো আমার মেয়ে, একদম খাসা প্ল্যান দিয়েছিস, ভীষণ চালাক হয়ে গেছিস। কার মেয়ে দেখতে হবে তো, একদম ঠিক বলেছিস। বিমলা সঙ্গে সঙ্গে অনাথ আশ্রমকে খবর দিয়ে দেয়। আর পরের দিন যখন রাধা সকালবেলা স্নান করতে বেরোয়, তখন সে অনাথ আশ্রম থেকে একটা মহিলা আসে রাধাকে নিয়ে যেতে। কিছুক্ষণ পর রাধা বাড়ি ফিরে আসে আর ওই মহিলা রাধার সামনে এসে যায়। তুমি রাধা তাই তো? হ্যাঁ, কেন? আমি তোমাকে নিতে এসেছি, চলো। মানে কোথায় যাব? অনাথ আশ্রম। আমি আবার অনাথ আশ্রম কেন যাব? এটা আমার বাড়ি, আমি অনাথ আশ্রমে যাব না। বিমলা রাধার হাত ধরে জোর করতে থাকে। তো রাধা জোরে জোরে দুর্গা মাকে ডাকতে থাকে, মা দুর্গা আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে মা দুর্গা। রাধার আওয়াজ শুনতেই মা দুর্গা মূর্তি থেকে বেরিয়ে আসে।
তার চোখ দিয়ে এক চমৎকারী আলো বেরোয়। আর তখনই পুলিশ এসে যায়। কি হয়েছে, মেয়েটা চাচাচ্ছে কেন? রাধা পুলিশকে সব কিছু বলে। আর সবকিছু শোনার পর পুলিশ ইন্সপেক্টর বলে, তুমি জোর করে এই মেয়েটাকে অনাথ আশ্রম পাঠাতে চাও, এটা আইনের বিরুদ্ধে, থানায় চলো। পুলিশ বিমলা আর পূজাকে উঠিয়ে থানায় নিয়ে যায়। রাধা মুক্তি পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরই ওরা ছাড়া পেয়ে যায়। বিমলা আর পূজা রেগে আগুন হয়ে বাড়ি ফিরে আসে। জানি না এই পুলিশ কোত্থেকে এলো, এই পুলিশের কারণে সবকিছু মাটি হয়ে গেল। পুলিশের কারণে নয়, ওই রাধার কারণে সবকিছু ওলট পালট হয়ে গেল। তুমি দেখলে না তখন যে দুর্গা মাকে ডাকছিল? ও আর ওর দুর্গা মা, এদের দুজনেরই খেলা শেষ করব। নবরাত্রি আসছে, তোর নবরাত্রির প্রথম দিনই রাধার শেষ দিন হবে। বিমলা আর পূজা আবার একটা নতুন প্ল্যান বানায়। কিছুদিন বাদে নবরাত্রি এসে যায়। রাধা সকাল সকাল ঘুম থেকে উঠে দুর্গার কাছে যায়। মা দুর্গা, আজ নবরাত্রির প্রথম দিন, আমি তোমার ভীষণ ভক্ত, আমি পুরো ভক্তির সাথে তোমার পুজো করব। তারপর রাধা নদীতে স্নান করতে বেরিয়ে যায়। বিমলা আর পূজা এই সময়টারই অপেক্ষা করছিল। আসলে বিমলা চিড়িয়াখানা থেকে একটা কুমির কিনে এনেছে আর ওটাকে একটা খাঁচায় বন্ধ রেখেছে। রাধা যখন স্নান করতে নদীতে নামে, তখন অন্যদিকে পূজা আর বিমলা কুমিরকে নদীতে ছেড়ে দেয় আর লুকিয়ে তামাশা দেখতে লাগে। কুমিরটাও ক্ষুধার্ত ছিল, ও সামনে রাধাকে দেখে ওর পর আক্রমণ করে দেয়। রাধা জোরে জোরে চিল্লাতে লাগে, বাঁচাও, বাঁচাও আমায়। চেঁচাতে চেঁচাতে রাধা অজ্ঞান হয়ে যায়। তখনই ওখানে মা দুর্গা আসে আর জোর আলো দিয়ে কুমিরের ওপর আক্রমণ করে। কুমিরটাও রাধাকে ছেড়ে দিল আর পেছন ঘুরে নদীর ধারে চলে গেল। এখন ওর সামনে বিমলা আর পূজা ছিল। কুমিরটা এবার ওদের ওপর আক্রমণ করল। ওরা দুজন প্রাণ হাতে নিয়ে পালাতে লাগল, কিন্তু আর কত দূরই বা পালাবে। মা দুর্গা রাধাকে নদী থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে। রাধা মা, তোর আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিমলা আর পূজা নিজের কর্মের ফল পেয়েছে, ওরা কখনো আর এখানে আসবে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি মহান, তুমি আমার মা। এইভাবে মা দুর্গা নিজের পরম ভক্ত রাধার সাহায্য করল। যদি আমরা সৎ মনে দুর্গা মাকে ডাকি, তো দুর্গা মা আমাদেরও সাহায্য করবে, কারণ উনি মা যে। তাই জোরে বলো, দুর্গা মায়ের জয়।